রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল একদম আমার ছোট দেখো, আমার না এই একটা বাগান থেকে তোমাদের একটু ব্লগটা স্টার্ট করেছি, তো এটা একটা ব্লগ তোমরা নিশ্চয়ই পাবে, খুব সুন্দর পাবে। কী কী নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে যখন ব্লগগুলো শ্যুট করি না, অনেকটাই বড় হয়ে যায়, তারপর যখন এডিটিং করতে বসি তখন আস্তে আস্তে কাটতে কাটতে মনে হয় যে এটা কেটে দিলে এটা লাগবে, ওটা কেটে দিলে এটা লাগবে। আর কি বলতো, ব্লগের মধ্যে যদি সুন্দর না হয় তাহলে মানুষজন কিন্তু দেখবে না। তো সকালের মোটামুটি কাজকর্ম করে নিয়েছি, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, কী কী রান্নাবান্না করেছি না করেছি। তো ভাবলাম সোফাটাকে আজকে খুব ভালো করে ক্লিন করব। অনেক দিন ধরে সোফাটা না ভাবছিলাম নোংরা নোংরা হয়ে যাচ্ছে। আসলে এইসব জিনিস না প্রত্যেক দিন করতে ভালো লাগে না, মাঝে মধ্যে করতে হয়, না করলে তো একদমই বাজে লাগবে। তার মধ্যে আবার অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করেছি, মানে সব কিছু কাজ করতে করতে সত্যি বিরক্ত লাগে। তো গাছে ওদিকে আমি বরমশাইকে বলেছি যে তুমি গাছগুলোতে মাটি দিয়ে দেবে, মাটি অর্ডার করেছিলাম, তো মাটি এসছে। আর হচ্ছে কতগুলো টব ছিল, প্রচণ্ড বকা দিয়েছে সকালে, মানে এক খাপ ঝগড়াই হয়ে গেছে যে তুমি এতগুলো গাছ কেন কিনেছো, গাছ কিনো না, অনেকগুলো গাছ হয়ে গেছে। তো এখন দেখো কাজগুলো সেরে আমি চলে এসেছি, এই দেখো বস্তার মধ্যে যে মাটিটা আছে এটা অনলাইন থেকেই কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে। তো বর তো কিছু কাজ করতেই চায় না, আজকে ছুটির দিন বাড়িতে আছে, বলছে এটা একটা করে দাও, কিন্তু কী বলো তো করতেই চায় না, আর বকা দিচ্ছে যে এত জবা গাছ কিনবে না। আমার বাড়িতে অনেক জবা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাও যে আমি গাছের ফুল তুলে পুজো করি। তারপর দেখো অনেক রিকোয়েস্ট করার পর বললাম তুমি এই টবগুলোতে মাটি দিয়ে দাও, আমি পরে গাছগুলো লাগাবো। তো আজকে কী বলো তো ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়নি, আর গাছের মাটিগুলো তো পুরো একদম মানে কী বলো তো ভিজে আছে। যতক্ষণ না রোদ হবে আমি ততক্ষণ এগুলোতে ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে মানে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার না করে দেখতে ভালো লাগবে না, পুরো শ্যাতলা পড়ে গেছে। তো আমি কিছুতেই দেখো এই গাছের এই মানে এই যে এটা থাকে না চটের ব্যাগটা থাকে, কিছুতেই কাটতে পারছি না, এত বলছে একটু কেটে দাও কেটে দাও, বলছে তুমি গাছ কিনেছো তুমি লাগাও। তো যা হোক লাস্টে বেলায় কেটে দিল, অনেকটা বলার পর কেটে দিল। তো আমি এখন এই গাছ দুটোকে লাগাবো, আর সত্যি করে গাছ লাগাতে আমার প্রচণ্ড ভালো লাগে, তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগ দেখতে পাও, আমি গাছপালা নিয়ে থাকতে প্রচণ্ড ভালোবাসি। তো এই যে দুটো জবা কিনেছি কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর একটু টবগুলো ভাবছি এদিক ওদিক হয়ে আছে, তো টবটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, আর এরপর নেক্সট ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে বলো সুন্দর সুন্দর ব্লগ দিতে, অবশ্যই তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখো আমি সব ধরনের ড্রেস পোশাক পরি, কেউ বাজে কমেন্ট করো না, সত্যি করেই করো না, কেন ভালো লাগে না। অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি, অনেক কষ্ট করে এডিটিং করি, প্লাস হচ্ছে ভয়েস দিস, তারপরে যদি তোমরা বাজে বাজে কমেন্ট করো বেশ মানে কী বলো তো খারাপ লাগে। আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখো গাছের মাটিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর এই ড্রেসটা তো আমি কিনেছি তোমরা নিশ্চয়ই জানো, খুব সুন্দর খুব সুন্দর। আর এই ধরনের ড্রেস আমি আরও অর্ডার করেছি, কারণ আমার খুব ভালো লাগে এই টাইপের ড্রেস পরতে। তো দেখো ঝটপট করে এখন মাটি দিয়ে দেবো, তারপর টবগুলোকে এদিক ওদিক সরিয়ে দেবো, আর তোমাদেরকে পুরো গাছগুলো আমি দেখাচ্ছি, দেখো কত রকম গাছ আছে আমার বাড়িতে।